তীব্র গরমে জটিল রোগ বিশেষ করে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে রোগীদের অবস্থা বিবেচনা করে হাসপাতালগুলোকে ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। আমরা যেন এই গরমের মধ্যে কোনো কোল্ড কেস ভর্তি না করি, তার মানে যে সমস্ত রোগীর অপারেশন করতে দেরি হবে, মানে না করা যায়, পরে চিকিৎসা করা যাবে, এই সমস্ত কেস বন্ধ করে আমাদের হাসপাতালগুলো যেন ফাঁকা থাকে। আমাদের চিকিৎসকদেরকে অনলাইনেও এটার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে যে গরমের মধ্যে কি করা যায় কি না যায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।